কথায় বলে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতল, কিন্তু গন্তব্য যখন খোদ বারাণসী, তখন মনের মধ্যে সর্বাগ্রে বিরাজ করেন বাবা বিশ্বনাথ। কলকাতায় যখন সবে ঠান্ডা পড়তে শুরু করেছে, সেই সময় আমরা পাড়ি দিলাম ভারতবর্ষের প্রাচীনতম শহর বেনারস বা বারাণসী বা কাশি। কলকাতা থেকে বারাণসী যাওয়ার একাধিক ট্রেনের মধ্যে আমরা বেছে নিলাম কলকাতা গাজীপুর সিটি শব্দভেদী এক্সপ্রেসকে। শীতের এক সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে উঠে পড়লাম শব্দভেদী এক্সপ্রেসে। যথাসময়ে ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে, আমরা কলকাতাকে বিদায় জানিয়ে চললাম বেনারসের উদ্দেশ্যে। পরের দিন সকালে আমরা পৌঁছে গেলাম বারাণসী স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে একটি অটো রিজার্ভ করে আমরা চললাম আমাদের আগে থেকেই বুকিং করে রাখা হোটেল প্রজ্ঞা ইন্টারন্যাশনালের দিকে। হোটেলটি দশাশ্বমেধ ঘাট থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে দূরত্বে অবস্থিত। হোটেলে ঢুকে যা হোক করে ফ্রেশ হয়েই আমাদের প্রথম গন্তব্য কাশীর বিশ্বনাথ মন্দির। কাশীর এই বিশ্বনাথ মন্দিরের সঠিক প্রতিষ্ঠার সময় জানা যায় না। প্রাচীন স্কন্ধপুরাণ এবং শিবপুরাণে উল্লেখ পাওয়া যায় এই বিশ্বনাথ মন্দিরের। এই মন্দির বহুবার ধ্বংস করা হয়েছে এবং বহুবার পুনর্নির্মাণ করা হয়েছে। মুঘল সম্রাট ঔরঙ্গজেব বিশ্বনাথ মন্দিরের একটি অংশকে ভেঙে ফেলে তার পাশে জ্ঞানবাপী নামক একটি মসজিদ নির্মাণ করেন। পরবর্তীকালে মথুরার রাজা মলহার রাও হোলকার সেই স্থানে পুনরায় বিশ্বনাথ মন্দির নির্মাণ করার প্রচেষ্টা চালান, কিন্তু লখনৌয়ের নবাবগণ তাকে তার সেই কাজ করতে বাধা দেন এবং তিনি তার কাজে সফল হতে পারেননি। পরবর্তীকালে জয়পুরের কোনো এক রাজা জমি কেনেন বিশ্বনাথ মন্দির নির্মাণ করবার জন্য, কিন্তু তিনিও তার সেই কাজ সফল করে যেতে পারেননি। মলহার রাওয়ের পুত্রবধূ আলহুলি বাই হোলকার এই কাজ সর্বপ্রথম সমাপন করেন। তিনি নির্মাণ করেন বর্তমানের বিশ্বনাথ মন্দির। জানা যায় নেপালের রাজা রূপোর তৈরি নন্দী ষাঁড় উপহার দেন এই বিশ্বনাথ মন্দিরে, যা এখনো পর্যন্ত বিশ্বনাথ মন্দিরের পূর্ব দিকে বসানো। মন্দিরের গম্বুজ সম্পূর্ণভাবে সোনা দ্বারা নির্মিত। পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং এই মন্দিরের গম্বুজের জন্য 1 টন সোনা উপহার দিয়েছিলেন বলেও জানা যায়। অল্প কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাশেই অবস্থিত অন্নপূর্ণা দেবী মন্দিরের উদ্দেশ্যে। বিশ্বনাথের গলি থেকে বেরিয়ে আমরা এলাম দশাশ্বমেধ ঘাটে। তখন সূর্য অস্ত যাবার মুহূর্তে একটি বোট ভাড়া করে আমরা নৌকো ভ্রমণে বেরোলাম বারাণসীর ঘাটগুলি দেখতে। হাতে টানা নৌকোয় ধীরে ধীরে বারাণসীর একের পর এক ঘাট এবং তার ইতিহাস শুনতে শুনতে আমরা যেন মোহিত হয়ে অন্য কোনো জগতে বিচরণ করছিলাম। দশাশ্বমেধ ঘাট, মুন্সি ঘাট, শীতলা ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, রানী রাসমণি ঘাট, এরকম আরো কত যে ঘাটের নাম শুনলাম তা বলে শেষ করা যাবে না। क्या सीट लेना पड़ता है आरती देखने के लिए? वो तो इधर कहीं भी बैठ सकता है, कहीं भी बैठ सकते हैं, कोई इधर मनाही नहीं है। ऊपर गली में पूरा मार्केट और के बनाया था उस टाइम। यहाँ जय बाबा फिल्मनाथ का शूटिंग हुआ था मुंशी घाट। এই সেই মুন্সিঘাট, বিখ্যাত মুন্সিঘাট, যেখানে জয় বাবা ফিল্মনাথের শুট হয়েছিল। বিহার কে রাজা থে দরভঙ্গা মহারাজা, দরভঙ্গা ঘাট। কিতনা পুরানা হ্যায় ইয়ে সব ঘাট? ইয়ে 1400 সাল পুরানা, 1800 সাল পুরানা। সবসে জ্যাদা পুরানা কিতনা, কোন সা ঘাট? আগে রাজা ঘাট, রাজস্থান রানা মহল ঘাট। হ্যাঁ রানা,
महाराणा प्रताप। अब ये बिल्डिंग ऊपर में होटल बना दिया है दोनों पर, उसके अंदर 1200 आदमी काज करता है, बनारसी साड़ी वाली जो बनाता है, माल भी गोडाउन जो इन्हीं के अंदर में करता है। ये जो गवर्नमेंट का अलग से है, यहाँ जो गवर्नमेंट ये अलग रखा है। अच्छा अच्छा। उसके अंदर बनवाने के बाद आगे गोडाउन पे रखता है। अच्छा। वो लोग दुकानदार व्यापारी वहाँ से सस्ते मिल जाता है, और जो मुस्लिम लोग बनाता है वो डायरेक्ट ले जाके वहाँ देते हैं, तो 10-20 रुपया बेची लगा के वो लोग बिक्री करता है, क्योंकि उन लोगों का बिनाई होता है, समय लगता है, ये भी बिनता है तो ये गवर्नमेंट के अंदर में आ जाता है, उनको तनख्वाह मिलता है, इसलिए लोग का रेट ज्यादा नहीं होता है। अच्छा अच्छा। ये हाथ से बिनते हैं, बोलो इनका रेट आपको स्टार्टिंग में 250 रुपए से है। अच्छा अच्छा। साड़ी और वहाँ ज्यादा है इसलिए, अब वही चीज मार्केट खुद बनाता है इसलिए 700-800 रुपए का मिलेगा, तो इसमें दोनों लोगों का साड़ी रखा जाता है ना, तो मार्केट वाले उसी का डबल रेट करके बेचने लगते हैं। সব শেষে আমরা এসে উপস্থিত হলাম কেদার ঘাট, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আরেক বিখ্যাত জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ, যিনি উত্তরাখণ্ডে বিরাজমান। স্থানীয় মানুষদের মতে এই কেদার ঘাটে অবস্থিত কেদার গৌরীর মন্দিরে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ দর্শন করলে নাকি কেদার দর্শনের সমতুল্য পুণ্য লাভ হয়। আমরাও নৌকা থেকে নেমে কেদার গৌরীর মন্দিরের দিকে চললাম। মন্দিরের মধ্যে শিবলিঙ্গকে প্রণাম করে বেরিয়ে আমরা আবার নৌকায় উঠে বসলাম। इस घाट में अच्छा कौन सा अच्छा है आप बता अच्छा, दोनों कहाँ से दिखने में ज्यादा अच्छा लगता है उधर रखा है ना, ये कभी बंद नहीं होता, बारिश के मौसम में भी नहीं। এবার আমাদের ফেরার পালা আবার দশাশ্বমেধ ঘাট, সেখানে গিয়ে সামনে বসতে হবে, না হলে সন্ধ্যা আরতি সামনে থেকে দেখতে পাওয়া যাবে না। দশাশ্বমেধ ঘাটে এসে বসে আমরা বেনারসের অভূতপূর্ব সুন্দর সন্ধ্যা আরতি দর্শন করলাম, যেন সাক্ষাৎ মা গঙ্গা ওখানে এসে উপস্থিত হন ভক্তদের আরাত্রিক গ্রহণ করবার জন্য। Para onde?
जय जय जानकी करुणा पावन।